ভয়ান গঙ্গার রূপ। আর সেই গঙ্গা নদীতেই খেলনা বেলুনের মধ্যে থেকে ভেসে এলো সদ্যজাত এক কন্যা শিশু। আর সেই সদ্যজাতকে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করলেন গ্রামবাসীরা। শুক্রবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মানিকচক থানার নয়া বিলাইমারি এলাকায়। ওই শিশুকে উদ্ধারের পর মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয় কিছু মানুষ। সেখানে ওই শিশুর শারীরিক অবস্থার অবনতি দেখে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজে। আপাতত ওই শিশুর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন মালদা মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকেরা। ঢেউ উপচে পড়া নদী থেকে অদ্ভুতভাবে সদ্যজাত শিশু উদ্ধারের ঘটনায় অবাক করে দিয়েছে মানিকচকের নয়া বিলাইমারি এলাকার গ্রামবাসীদের। কোন গঙ্গা এটা? ওই গঙ্গায় নয়া বিলাইমারি গ্রামের সামনে দিয়ে যাচ্ছিল, আমরা বসেছিলাম নদীর কিনারায়, দেখছি তো একটা ইয়াতে বেলুনে ভাসছে বাচ্চাটা, বেলুনে, ওই সেই বেলুনে ভাসছিল। আমরা দেখছি দূরে তখন আমরা দেখি দৌড়াতে লাগলাম ওর পিছনে, সত্যি দৌড়াই কিনারা কিনারা। কি বাচ্চা ছিল দেখলেন? মেয়ে। কদিনের হতে পারে বাচ্চাটা? প্রায় 10 দিন, 1 সপ্তাহের মধ্যে। বাচ্চাটা জ্যান্ত আছে? হ্যাঁ জীবন্ত আছে। এখন কোথায় নিয়ে আসছেন? এখন নিয়ে আসছি এখানে মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ। প্রথমে তো থানা দিয়েছিলাম, থানা নিয়ে তোমরাই দেখতে পেয়েছিলে না? তোমরা দেখতে, আমি তো উঠিয়ে নিয়েছি গঙ্গা এই জল থেকে, ওই নৌকা পেলাম, নৌকা দিয়ে গিয়ে ওকে ধরে নিয়ে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।